jamais ceux qui t'aiment comme un poulot. Pour moi, elle, voyez, Fanny est un effort. Elle vient de que Fanny coule de clan, Fanny est un barrage fatigué en Pushka, le barrage. Elle vient de que Fanny coule de clan, Fanny, ça va rentrer, tout le monde peut tourner, vous savez, le barrage, on va দেখলেন যে একেবারে পরিষ্কার জায়গা দিয়ে ড্রেন খনন করা, ড্রেনের মধ্যে কোন প্রকারের সমস্যা নেই, সাগর থেকে পরিষ্কার পানি এখানে। আর যে ড্রেনের পানি কালো সুগন্ধময়, ওই ড্রেনের মাথা ধরেও হাঁটতে হাঁটতে সাগর পর্যন্ত পড়ছে। দেখতে পেন যে এই ড্রেন যত সেনেটারি আছে এগুলোর ভিতরে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে খনন করা হয়েছে, যেখানে ময়লা জমে ওই সমস্ত ময়লার কষ্ট হয়ে ড্রেন সাগরে পৌঁছেছে। সাগর থেকে পানি আসতেছে ঠিক, কিন্তু রাস্তায় যে সেনেটারি রাস্তায় যে ময়লা এগুলো বয়ে নিয়ে আসে, রাস্তার গোলমালের কারণে পানি অপরিষ্কার হয়ে। আর ওইখানে রাস্তায় গোলমাল ছিল না, পানি পরিষ্কার আসে আসছে, কিন্তু একই সাগর থেকে। উভয় ড্রেনের গভীরতা এবং প্রশস্ততা সমান, তো পানি উভয় ড্রেন দিয়ে আসতেও সমান একই জায়গা থেকে, কিন্তু একটির পানি ব্যবহার উপযোগী আর একটির পানি ব্যবহারের অনুপযোগী। গোলমাল হল রাস্তা। তেমনি ভাবে রিজিক আমাদের সকলের কাছে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের অপূরণ্য ভাণ্ডার থেকে আসবে আমাদের কাছে। আ যদি হালাল পথে আনার চেষ্টা করি, পরিষ্কার হয়ে আসবে, শান্তি হয়ে নিয়ে আসবে। আর যদি হারাম পথ অবলম্বন করি, সুর ঘোষ মিথ্যা ধোকা ইত্যাদি, আসবে তো ওই পরিমাণ ওনার কাছ থেকে যে পরিমাণ আমার নামে বরাদ্দ আছে। রাস্তার গোলমালের কারণে নাপাস হয়ে আসছে, অশান্তি বয়ে নিয়ে আসছে। যে ড্রেনের পানি পরিষ্কার ছিল এই পানি পান করুন, ডিপ্রেশন মিটবে, তার পাশাপাশি এনার্জি বাড়বে, উপকার হবে আপনার দেহের জন্য, হিতকর হবে এই পানি। পক্ষান্তরে যে ড্রেনের পানি কালো দুর্গন্ধময়, এই পানি যদি পান করেন পেট নষ্ট হবে, আস্তে আস্তে স্বাস্থ্য শেষ হয়ে যাবে, অশান্তি আর অশান্তি খুব করতে থাকবেন। একই জায়গার পানি, কিন্তু এক পানিতে অশান্তি আরেক পানিতে শান্তি, বেশ কম রাস্তা। একই জায়গার রিজিক আমার আপনার কাছে আসছে, এক দিকে শান্তি আরেক দিকে অশান্তি, গোলমাল কোথায় রাস্তার কোথায়, হালাল পথে আনলে শান্তি আর হারাম পথে আনলে অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অপর এক আয়াতে বলছেন, যারা হারাম খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এরা খাইতেছে তাদের পেটে ঢুকে দিতে আগুন। প্রশ্ন জাগে, হারাম পয়সা দিয়ে বিরিয়ানি পাকাই খাইলাম, ঢুকাইলাম বিরিয়ানি, আল্লাহ পাক বলেন আগুন ঢুকাই, কেমন হবে? আগুন যদি কারো পেটে যায় এই পেটে শান্তি হবে? সারা শরীরকে অশান্তি করে দিলে আগুন শান্তি কি হবে? এই হারাম খাবার ভিতরে গেল সারা শরীরকে, সারা সংসারকে, সারা দেশকে অশান্তি করে দিল। এই জন্য আগুনের সাথে তো হারাম খাওয়ার আগুন খাওয়া এক কথা, আগুন খাইলে যেরকম অশান্তি, হারাম খাইলে এরকম অশান্তি শান্তি আসে না। বরং এই হারামের কারণে শুধু অশান্তি যে আমি কম করলাম তা নয়, অনেককে অশান্তিতে ফেলে দিল। দেখবেন এক লোক দুধ বিক্রি করে, দুধ বাজারে নেওয়ার সময় পানি মিশিয়ে নেয়, আসলে তার গাভীর দুধ হয় 2 কেজি, সে 3 কেজি বানায়, অতিরিক্ত 80 টাকা লাভ করে, মনে মনে খুব খুশি, গ্রাহক বলে নাই দোকান দিয়ে 80 টাকা বেশি লাভ করে বিক্রি, খুব খুশি। কিন্তু দুধওয়ালা কি টাকা কিনিয়ে গেল? সে এই টাকা দিয়ে আটা কিনতে গেছে বাজারে, আটা
আটাওয়ালা আটার সাথে বালি মিশাই 90 টাকা লাভ করে নিয়ে গেছে। আটাওয়ালা তো আর পয়সা কিনিয়ে খাবে না, সেও তো আরেকটা কিছু কিনবে। সে গেছে চিনি কিনবে, চিনিওয়ালা চিনির সাথে লবণ মিশাই 100 টাকা লাভ করে নিয়ে গেছে। সেও তো আর টাকা কিনিয়ে খাবে না, সে গেছে তেল কিনবে, তেলওয়ালা তেলের সাথে মোবাইল মিক্স করে 110 টাকা কামাই দিয়ে গেল। এখন সকলের পেটে কিন্তু যাই দিচ্ছে ভেজাল, যে দুধ কিনছে তার পেটেও ভেজাল, যে আটা কিনছে তার পেটেও ভেজাল ফুলে বালি, আর যে চিনি কিনছে তার পেটেও ভেজাল, যে তেল কিনছে তার পেটেও ভেজাল। যেখানে স্বচ্ছ তেল দেওয়ার কথা অস্বীকার আর সেখানে গেছে কি এটা গাড়ি চলে এটা দিয়ে আপনার কাছে এখন আপনার চলাচল করছেন। শেষমেশ গেছেন ডাক্তারের কাছে, ডাক্তার বেচারা দেখে দেখে যদি হেমোটিল ইঞ্জেকশন দেয় 1 পাতা 10 টাকা ছেড়ে যাবে, অথবা হেমোটিল ট্যাবলেট দেয় বা প্লাজিল ট্যাবলেট দেয় বা আরো বেশি লাগে নিক্রোসিন দেয় ছেড়ে যাবে। কিন্তু ডাক্তারে এই পরীক্ষা লাগবে, সেই পরীক্ষা লাগবে, অবস্থানে যেতে হবে, তোমাখানে যেতে হবে, তার এখানে পার্সেন্ট দিয়ে যাবে, সব দিয়ে 500 টাকা কামাই করে দিই। মনে মনে খুব খুশি, যেখানে 10 টাকা দিলে হয়তো সেখানে 500 টাকা কামাই দিব। 2-3 পরে মাশাআল্লাহ ডাক্তারের সাথে দিলে এইটা এইটা লন্ডন যাওয়ার ভাড়া তো থাকবে না, লন্ডন গিয়ে 10 লক্ষ টাকা দিয়ে আসছে নিজের দিকে। আসতে তো আসছে, ডাক্তাররা আসার সময় গুছিয়ে করে দিচ্ছে কি দেখা যায় আর খবরদার বাচ্চা ছেড়েন না, হজম হবে না, কি খাইতে হবে, দাও দাও লবণ দিতে পারবেন না, লবণ মিলিন যাও দিও। তো 10 লক্ষ টাকা দিয়ে আসলাম নিজের দিকে, তার পাশাপাশি সব খাবার দাবার খায়ের বাদ করে দিলাম, বাদ দিয়ে দিলাম, লবণ ছাড়া দাবি দিদি সারা জীবন। এই পয়সার কোনো অর্থ আছে? পয়সা হাতে হাতে কামাইলাম ধোকাবাজি করে শেষমেশ আমার বাগে লবণ কিনে যাও। সকলের কেউ ভালো খেতে পারলো না, সকলে যা কামাইছে আরো বেশি দিয়ে আসে। ওই আগের যুগে 8 বস্ত সপ্তাহে 1 দিন কিংবা 3 দিন বিভিন্ন জায়গায় হাঁট, 4 মাইল 5 মাইল দূরে দূরে হাঁট, যেদিন হাট বসে সেদিন খুব ভিড়। হাঁটার যারা বয়স্ক আছেন এরা বুঝবেন, কম বয়স তারা বুঝবেন না, হাটে যাওয়ার সময় হাটের কাছে গেলে মনে হয় যেন ভিতরে কি যেন মারামারি, অনেক মানুষের আওয়াজ একসাথ হয়ে ভিন্ন আরেকটা আওয়াজ তার খুব মারামারি মতো বোঝা যায়, মাঝে মধ্যে মারামারি লাগেও, লাগলে কে কাকে মারে, কে অপরাধী কে নিরপরাধী এগুলোর কোনো হদিস থাকে না। দাদা আর নাতি বাজার করতে গেল, দাদা বাজার করে নাতি কিছু কিছু হাঁটে, বাজার শেষ করে বেরিয়ে আসে, তখন বাজারে ভিড়ও প্রচুর, ছোট বউ গেলে মোরব্বের আঙ্গুল ধরে রাখতে হয়, আঙ্গুল ফুটে গেলে তো গেছে। তো বাজার করে বেরিয়ে আসছে, এসে দেখে যে বাজারে আওয়াজ শোনা যায় মনে হয় মারামারি লাগবে, আর দাদার কিন্তু খনি দেওয়ার খুব আওয়াজ। নাতি কি বলে, ভাই আমার ব্যাগটা একটু ধরো, আমি 2টা কোনোই দিয়ে আসি, মারামারি লাগছে বাজারে। তো নাতি বাইরে ব্যাগ নিয়ে রাস্তার কিনারায় বসে আছে, দাদাকে যে কোনোই দিচ্ছে কোনায় একবারে বাস্তার করে গেছে, ঠিক দেখা করে বেরিয়ে আসছে। ও আমারই গেছি রে, নাতি কয় দাদা ভাই কি ব্যাপার, ও বলিস না মাত্র আমি বলি অনেক ঠিক করছিলাম দাবার জন্য, কোন বললাম একটু বললাম আমার দিদি এমন দাবার দিল মেরে চন্দ্রের হাত ভেঙে গেছিল পনি দিতে এখন খাই আসছে। আমরা এরকম ইন্তেজাল করছিলাম বেশি পয়সা কামাইছে এখন দিয়ে আসছে, পকেট মাররা নাকি এরকম ভাবে বিক্রি করে এলো সিমরা মিরপুর থেকে, ধরেন তেমনই পর্যন্ত একজনের এরিয়ে তের ভাইছে আপনার পকেটে টাকা আছে সুযোগ পাইলে সে কেটে নিয়ে এলো, কিন্তু শ্যামলী পর্যন্ত সুযোগ পাইনি, শ্যামলী থেকে ভারতবেশ পর্যন্ত আরেকজন আছে এর কাছে খবর এটা বিক্রি করে। তো এখানে 10,000 টাকা আছে, আমাকে 5,000 দিলে হবে, ওই পকেট মার তাকে 5,000 দিয়া ওকে 10,000-এর কোনে যায় বারঙ্গন পর্যন্ত গেছে শুধু পাইনি। এখান থেকে আরেকজন আছে গুলিস্তান পর্যন্ত,
আমার আমার রাত্রি চব্বিশ ঘন্টা রাত্রি জন্য দোষ এগুলো কিছু
ছিলা আর কিছু সিগারেটের প্যাকেট, কিছু খালি পানির বোতল, আর কিছু তো নাই। এগুলো তো এখানে কাজে লাগবে পাগলের, যেভাবে বিকালবেলা এগুলো কোনো কাজে লাগবে না, তাকে ফেলেই চলে যেতে হবে। আমাদের এই অবস্থায় হবে, এগুলো কিছুই কাজে লাগবে না, কোটি কোটি টাকা সব হয়ে গেছে, কিছু কাজে লাগে না। বরং উল্টা তখন আমার অভাবে যান হবে, অবৈধ পন্থায় কেন কমাইলে এখন হিসাব দেখো, আরো সমস্যা বাড়বে। আর যদি বৈধ পন্থায় কামাই করি, আমরা জানি মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, সাধু বাদে নাফসি আওতানাতে পারাদাতা দিহা, সাধু বাদে নাফসি আওতানাতে পারাদাতা দিহা, মুগাল্লাকাতাল আবওয়াবি মুরহান হিজাবুহা, মুগাল্লাকাতাল আবওয়াবি মুরহান হিজাবুহা। তো বৈধ পন্থায় যদি কামো, তাহলে সুখ শান্তি বই নিয়ে আসবে, ইহ পর উভয়কালে শান্তি উপস্থিত হবে। এ সম্পর্কে আদেশ তার মধ্যে একটি ঘটনা উল্লেখ আছে। হজরত সৈয়দ আব্দুর রহমান জামি রহমতুল্লাহ অনেক বড় উচ্চা পায়ার বুজুর্গ ছিলেন, ইরানে ছিল তার বাড়ি, তার মাজার এখনো ইরানে আছে। ওই বংশের এক ছেলে আমাদের সাথে লেখাপড়া করতো দারুল করাচিতে, আমরা তাকে শেখ জামি বলে ডাকতাম। হজরত আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলী বড় উচ্চা পায়ার বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি প্রেমিক আছে। আমরা তো সবাই প্রেমিক, আমরা প্রেমিক হলাম কথায়, কাজে আসছে আর কাজের নেই, কথা আসছে খুব প্রেমিক। হজরত জামি কাজের প্রেমিক কথা নয়, হজ করতে গেছেন মক্কায় মুকাররমা, হজ শেষে মদিনায় মুনাওয়ারা যাবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে। কত আনন্দ, কত মাহবুবে আলমের জিয়ারত করতে যাব, যাকে আমি ভালোবাসি, যার স্থান আমার অন্তরে, তার জিয়ারত করতে যাব, কত রওনা করতে চাই। রাত্রে মক্কায় মুকাররমা আমি স্বপ্নে দেখতেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আব্দুর রহমান জামি নামি এক ব্যক্তি আমার জিয়ারতে আসতেছে, নিষেধ করে দাও সে যাতে না আসে। আপনাকার প্রেমিক তো জিয়ারতের জন্য পাগল, আর তার জিয়ারতের জন্য পাগল, তার পক্ষ থেকে নিষেধাজ্ঞা, এ রহস্য আমরা কি বুঝি। আমাকে সাহায্য দেবো হয়তো মতিনি মহিন মারা। আমি পরের দিন ঘোষণা করতে আব্দুর রহমান জামিকে তার মদিনা যাওয়া নিষেধ, কিন্তু আশেখ তো আর দিনকে নিজে রাখতে পারতেছে না, কাছে আসছেন, জিয়ারত ছাড়া দেখে চলে আসবেন, এটা কি সম্ভব? সম্ভব না। পরের দিন আবার রওনা, পরের রাত্রে আবার সেই স্বপ্ন, আব্দুর রহমান যে আমি আসতেছে নিষেধ করে দাও সে যাতে না আসছে। আমি নিষেধ করব, কিন্তু উনি তো ওনাকে বাধা দিয়ে রাখতে পারতেছেন না, কাছে আসছেন, জিয়ারত ছাড়া ফিরে যাবো কেমন করে। ওনার মহব্বত, ওনার ভালোবাসা ওনাকে বাধ্য করতেছে মদিনা যাওয়ার জন্য, তাই উনি দেখেছেন। এভাবে বাধ্য করলে তাদেরকে বলা হয় মাহফুজ, এদেরকে দোষী সাব্যস্ত করা হয় না, মাহফুজ। উনি আবারও রওনা করছেন, তৃতীয় রাত্রে আবার সেই সব, তাকে ফিরে রাখো সে আসতেছে মদিনা। আমি এবারে একটু রাগান্বিত হইল, কি ব্যাপার, লোকটি কে, এতবার বলা হইল তারপরও সে রওনা করছে। খবরদার, আগামীকাল আমি চেক করবো কাবালায় আব্দুর রহমান জামিকে সে যায় কিনা তার যাওয়া নিষেধ। হজরত জামি ভাবলেন কিভাবে আমি যেতে পারব না। মক্কায় মুকাররমা থেকে বণিকেরা সিরিয়া মাল নিয়ে যায়, ব্যবসা করে, সিরিয়া থেকে মাল নিয়ে মক্কায় মুকাররমা আসে ব্যবসা করে। এদের সাথে চুক্তি করলেন যে তোমরা যে সিরিয়া মাল নিয়ে যাবে, সিরিয়া যাওয়ার সময় মদিনায় মোনাওয়ারা পথের কিনারায় পড়ে, মদিনার কিনারা দিয়ে সিরিয়া যায়, তোমরা তোমাদের মালের সাথে আমাকেও বস্তার ভিতরে ঢুকাইয়া মুখ বন্ধ করে দিও। আমার মাহবুবের শহর মদিনা যখন কাছে আসবে বস্তার মুখ খুলে দিও, আমি আমার মাহবুবের জিয়ারত করতে তো সহজ হবে। বস্তার ভিতরে মালের সাথে হাত পা কোঁচানো অবস্থায় মুখ যদি বেঁধে দেওয়া হয় কেমন লাগে? অন্তত মদিনা থেকে
কয়েক মাইল ঘুরে যাওয়ার পরে হয়তো খোলা যাবে। এতক্ষণ পর্যন্ত বর্ষার ভিতরে থাকা কেমন বড় সাধারণ কথা নয়। এটা আশেকের পক্ষে বাস্তব হচ্ছে যে প্রেমিক তার পক্ষেই সম্ভব, অন্যদের পক্ষে এটা সম্ভব হয় না। থাকলে কঠিন থেকে কঠিন কাজ সহজ দিয়ে ওনার জন্য সহজ। অনেকরা তাই করলো, রওনা হয়ে গেল, পরের রাত্রে আবার সেই স্বপ্ন সে চলে আসতেছে গিরে রাখো। আমি আরো রাগান্বিত হয়ে ত্যাগ আরম্ভ করছি, কে আব্দুর রহমান জানি এত বাধার কোনো সে চলে যায়। কোনো কাজ আমায় আব্দুর রহমান জানি না, আমি কোনো মানুষ নেই, উনি তো বাচ্চার ভিতরে পাবে কোথায়। কিন্তু এই স্বপ্ন অসত্য হতে পারে না, আল্লাহ রাসূলের স্বপ্ন আছে সে কোথায়, তার কাছে কি আছে ত্যাগ শুনবি। ত্যাগ করতে করতে ওই বস্তার ভিতরে তাকে পাওয়া গেল, আমি তাকে ফিরে রাখলো, ব্যবহারও ভালো করলো না, আমিরের দৃষ্টিতে তিনি অপরাধ, ব্যবহার ভালো করল। পরের রাত্রে আবার সেই স্বপ্ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আমি তুমি যে কেন আব্দুর রহমান জানি কে, তাকে ফিরে রাখার জন্য তোমাকে বলা হয়েছে, বেয়াদবির জন্য নয়। সে কোন মকামে তুমি চিনো না, ক্ষমা চেয়ে না তার কাছে, না হয় তোমার ভবিষ্যৎ অন্ধকার। আব্দুর রহমান জানির অন্তরে আমি নবীর যে পরিমাণ মহব্বত আর ভালোবাসা ঘর করে বসে আছে, ওই মহব্বত আর ভালোবাসা মাখার যে একটি হাতি যাবে হাতিয়া হিসাবে অনুরকম হিসাবে নিয়ে আসবে। আমার প্রশংসা সম্মিলিত একটি কবিতা, সে আমার রওজার পার্শ্বে এসে এই কবিতা পড়বে আর আমাকে শোনাবে। তার মহব্বত এত বেশি, ওই মহব্বত নিয়ে কবিতা যখন আমার রওজার পার্শ্বে এসে পড়বে, তার আকর্ষণে আমি তখন রওজায় থাকতে পারবো না, রওজা থেকে উঠে তার সাথে আলিঙ্গন করতে হবে। আমি যদি রওজা থেকে উঠবো সেদিন কেয়ামত কায়েম হবে, কেয়ামতের আগে আমি এই জন্য নিষেধ করেছি যে আমি কি আসতে দিও না, সে আসলে কেয়ামত পেয়ে যাবে, আমাকে রওজা থেকে উঠতে হবে, সে অপরাধী নয়। কি কবিতা ছিল যৌসব দোলায় না না, আমি কিতা আমি কোন সেগুলো লেখা যে মাহাজুদি বরামদ জানে আলম, যে মাহাজুদি বরামদ জানে আলম, তারা হাম ইয়া নবী আল্লাহ তারা হাম নামের রহমতুল লিল আলামিন, যে মাহরুমা জরাদা ফেল নাতিনি, এ রুহা ওয়ার তারাদ মুরদে ইয়ামানি, এ রুহে তোসে তোসে আপনার বিয়োগের কারণে আপনার উম্মতের এখন রুহ শূন্য, উম্মতের মধ্যে রুহ নেই। রুহ যদি দেহ ত্যাগ করে ওই দেহে পছন্দ করে, ওই দেহ কোনো দাদা থাকে না, উম্মতে পছন্দ আপনার উম্মতের এখন কি দুরবস্থা। আপনার যা উপাধি ছিল রহমতুল্লিল আলামিন, সমগ্র জাহানের জন্য আপনি রহমত স্বরূপ, রহমতুল্লিল আলামিন হয়ে আর করতেছেন রওজা, বাকি উম্মতের দুরবস্থা এটা তো আমার বুঝে আসে না। কত উপরের মানুষ হইলে এভাবে দাবি করতে পারে, আফের রহমতুল্লিল আলামিন যে মাহরুমা জরাদা ফেল নাতিনি, আপনি এখানে আরাম করতে চান আর উন্মতের দুরবস্থা। ও আল্লাহ, যেমন দেশের চাদর দিয়ে আপনার স্থাপনের ব্যবস্থা করা হয়েছিল, অন্তত একবারের জন্য হইল সেই স্থাপন মোবারক থেকে চেহারা মোবারকটা একবার বের করে দেখাই দেন না, উন্মতের রূপ ফিরিয়ে দেবো। এরো আবার তারা মরে দেয় মানি, এরো এ তো সে তো দেখে চিন্তে গানি, উন্মতের মধ্যে নবজাগরণ দেখাই দেন চেহারা মোবারক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এগুলো বললে আমাকে দেখাই দিবে আমার চেহারা। সেই আব্দুর রহমান জানি রহমতুল্লাহ মরিদ হওয়ার জন্য তীর খন করতেছে, তীর
অনেকে বলবেন গির্জা আবার তো করা লাগে, কোন ছাগল কোন দিকে যায় সেদিকে তো ফিরে। আজ আমাদের দেশের অবস্থা কি, যেদিকে ফিরবে সেদিকে গরু দেখো ট্রাকে ট্রাকে হেঁটে নৌকায় সব দেখে। এক পীরের মুরিদ আমাকে বলে, হুজুর আমাদের বাবার দরবারে এবছর গরু গেছে 6,000। বাবা যে বড় এটার পরিচয় তোলে গরু 6,000। আমি বললাম গরুর পীরের দরবারে গরু গেছে আপনাদের কিছু হইল? হ্যাঁ হুজুর গরুর পীর বললেন, না হলে গরু কেন গেল? গরুর পীর না হলে গরু কেন গেল? গরু বলতে ছাগল বলতে আমাদের পীর ওই দিকে আছে সেদিকে যায় না হয়। এই জগতের সবচেয়ে বড় দরবার মদিনার দরবার, বিশেষ হয় এই দরবারে সারা বিশ্ব থেকে প্রতি বছর প্রায় 2 কোটি মানুষ সাড়ি দেয়। হজের সময় উমরার সময় সব মিলালে 2 কোটি মানুষ হয় করে। আমাদের গরিব মধ্যে বাংলাদেশ থেকে প্রায় 2 লক্ষ মানুষ প্রতি বছর এই দরবারের হাজির জন্য যায়। কাউকে যাওয়ার সময় দেখছেন একখানা মুরগির ঠ্যাং হাতে করে নিয়ে দিচ্ছে সে দরবারে পেশ করতে হবে। বিশ্বের সবচেয়ে বড় দরবারে যাওয়ার সময় মুরগির ঠ্যাং হাতে ওঠে না, তোমার দিনে দরবারে 1,000 গরু যায়। কারণটা কি বোঝা গেছে? মদিনার দরবারের সাথে তোমার পীরের দরবারের কোন মিল নেই। মদিনার দরবারে গেলে তো ইমান তাজা হয়, বেঈমান গেলে ইমান নিয়ে ফিরে আসতে পারে, আর গরু ছাগলের পীরের দরবারে ইমান নিয়ে গেলে ইমান বিক্রি করে ফিরে আসতে হয়। আল্লাহ তাকে প্রশ্ন করে গুমরা করে তাকে কেউ হেজায় দিতে পারে এরকম এক বুদ্ধিনি শিল্পী এত মরে হবে গলায় সোনার হার চেহারা দাঁড়িয়ে জুড়ে নেই। উনি ইন্টারমিডিয়েট পাস করতেন নাকি এক বুদ্ধিনি শিল্পী, ওনার এক পুরে আমি ওনাকে বললাম ভাই আর কিছু বোঝো আর না বোঝো গুটি গুটি এভাবে কি যায় না, তোমার পীরের গলায় সোনার হার এটা হারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক হাতে স্বর্ণ আর এক হাতে রেশমি কাপড় দেখাই বলতেছেন, হাজানে হারামানে আলা যুকুরে উম্মতি, এই দুই বস্তু আমার উম্মতের পুরুষদের জন্য হারাম, এরা এটা বেহেশতে মুখ করবে দুনিয়াতে নয়। তো তোমার পীর সোনার হার গলায় দিয়ে বসে থাকে হারাম কাজ করে, দেখো মুখে দাঁড়িয়ে দুই নেই সে পীর রুটিতে কেমনে কুলাইল তার কাছে বলি কোমরা হইলে যে কিরেতে পারে না। আমার কথা শুনে কয়েক কি হলো ওকে দাঁড়ি কি দাম অন্তরের দাঁড়ি হইল আসল দাঁড়ি। আমি বললাম তাই এতদিন তো মনে করছি তোমার কি অন্তত মানুষ, আর তোমার কথা এখন শুনছে অন্য কোন দানবাদ মানুষ নয় কি করে তাহলে মানুষ হলে তো দাঁড়ি উঠে উঠতো, অন্তরে কোন জানোয়ারের দাঁড়ি উঠে সেটা আমার জানা নেই। নতুনের জানোয়ার খোঁজ পাই গেল এটার অন্তরে দাঁড়িয়ে তোমার ফিরে দাঁড়িয়ে অন্তরে এরপরে বললাম যে ভাই অন্তর দাঁড়িয়ে নাই ইচ্ছা করছে তুমি আর নিয়ে বন্ধ মাঝে বন্ধ পর হইয়াবে যাও সে যাও আজ বসা পাশে আমল না বেশ মশো আপনার খেতে গঙ্গা করছে গঙ্গা আপনি প্রথম খাইয়া বলতেছেন আমি তো পাটের বিজি বুনাই দিলাম তো বিশ্বাস করুন পাটের নিচে যদি পাটের নিচে থাকতো তো পাটটা হতো গঙ্গা কেন বুঝে গেছে নিজে গম অন্তরে যদি দাঁড়িয়ে থাকতো তো মুখ দিয়ে দাঁড়িয়ে রাইবে অন্তরে নাই সেজন্য তো এখানে রাইবে চিন্তা অন্তর অন্তরের দাঁড়িয়ে হাতে কামাইতে হয় অন্তরেই তো বলে প্লেট দাও রেজাল দাও সাধন মাখো তারপরে পথ মারো সময় অন্তরে তোমার ফিরে দাঁড়িয়ে অন্তর অনেক ইচ্ছা বলো তীর ভোগ করতে হয় যে গরু ছাগল যেদিকে যায় সেদিকে গেলেই তীর পাওয়া যাবে না, এরা পিঠা ফুল দিয়ে ব্যবসায়ী তীর নয়। হজরত আব্দুর রহমান জানি খোঁজ করতেছেন তীরের কিছু মাপকাঠি আছে এখানেও বয়ান করছি আমি একাধিকবার কি পরিচয় অফলানি তীর খোঁজ করতে করতে সংবাদ পান অমুকখানে তীর আছে যান তো দেখেন যে না সত্য পাওয়া যায় না তীর চলে আসে। অনেক দিন পর খোঁজ পেলেন অমুক জায়গায় একজন অফলানি তীর আছে উনি হইলেন হজরত খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ
حضرات هيك سافرت لي حاجة أبدا لعهرها رحمة الله عليه وسلم كيف ده؟ أدير حمد المليك كنت خرابيني এত বড় উনি এত সম্পদের মালিক আবার আল্লাহ বলা হয়েছিল উনি আবার কবি ছিলেন বহু কবি তো ওনার আছে হাজার হাজার ওনার কুলিয়াত আছে আমার কাছে হাজার হাজার কবি তো কবিতার একটা পঙ্ক্তি বানাইলেন না বরতার তাকে দুনিয়া লোকতে দ্বারা যারা এইভাবে দুনিয়াকে ভালোবাসে দুনিয়া একত্রিত করে রাখে এরা আল্লাহ বলা হইতে পারে না মন খারাপ পিছানো মরিদ হলেন না সাক্ষাৎ করলেন যেহেতু অনেক দূর থেকে গেছেন পরিশ্রান্ত ক্লান্ত তো ওনার মসজিদে আরাম করছেন এই অবস্থায় চোখ লেগে গেছে ঘুম আসছে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন ব্যাপক কায়েম হয়ে গেছে পঞ্চাশ হাজার বছর অপেক্ষার পর আল্লাহ রাব্বুল আলামিন বিচারাসন গ্রহণ করলেন এখন মানুষ হিসাব দিতেছে আল্লাহ পাক হিসাব দিতেছে আব্দুর রহমান জামিরও ফিরিয়া বাড়ছে উনি হিসাব দিতে গিয়ে দেখেন যে এক পয়সার নেকির ঘাটতির কারণে নেকির পাল্লা হালকা গতির পাল্লা ভারী হয়ে গেছে আর তো কোনো উপায় নেই গতি নেই জাহান নাম খারাপ আল্লাহ পাক বললেন জাহান নাম খারাপ আর কোনো গতি নেই অনেকটা গতি মিনতি করলেন আল্লাহ পাক বললেন যে না এই জগতের বিচার বিচার আমি রহমান ছিলাম দুনিয়া এখানে রহি এখানে নাই নীতির বাইরে কোনো কাজ হবে না তারপরও কাজ হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন একটু সুযোগ দিলেন নেকির পাল্লা হালকা থাকা অবস্থায় তো জান্নাত পাওয়া যাবে না যদি কারোর কাছে পাও এক পয়সার নেকি একটু তো সুযোগ দিলাম দাও খোঁজ করে যদি পাও নেকির পাল্লায় দিবে বাড়ি হবে তারপরে জান্নাত এর আগে জান্নাত হবে না সত্যের নিঃশ্বাস ফেললেন এক পয়সার নেকি যা তার কাছে দিতে পাওয়া যাবে চোখ খুলে দেখেন উনি খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহির মসজিদে
الله إله إلا أنت أستغفرك وأتوب إليك.